আমিন শপথ করে বলেন, আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহিদ মানে যেটা ঘোরাফেরা সামনে আছে, সাক্ষী আসে, সাক্ষী আইসা সাক্ষী দেয় আদালতে, ঠিক আল্লাহ পাক শাহিদ দ্বারা জুমার দিনের কথা বলেন, জুমার দিনটা ঘুরিয়া ঘুরিয়া মানুষের সামনে আসে, আল্লাহ বলেন ওই দিনের কসম খাইলাম, ওয়া মাশহুদ যেই দিন মানুষগুলি ওই দিনের সামনে যায়, কোন দিনের সামনে, নয় হজ আরাফাতের দিন, আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মুসলমান ওই দিন আরাফাতের ময়দানে যায়, ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন, চারটা শপথকে আল্লাহ কসম করে বলেন, হে নবী আপনি কোনো চিন্তা করিয়েন না, বিপদ আসবেই নিশ্চিত, কারণ ইমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া, বরং ইমানদারের ইমান যত মজবুত হবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে। এবার আল্লাহ পাক চার জিনিসের শপথ খাইয়া অতীতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন, ইমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারিদাতিন ওয়াকুদ ইযহুম আলাইহা وهم على ما يفعلون بالمؤمنين شهود مسلمان من دار الله الغلاب আল্লাহ পাক বলেন কুতিলা সাহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খননকারীদের ধ্বংস করে দিলাম, আসহাবে উখদুদ সহি মুসলিম শরীফের ভিতরে ঘটনা টানা হয় আয়াতের অনুকূলে, একটা সুন্দর ঘটনা, আসহাবে উখদুদ বলতে পরীক্ষা খননকারীর দল, মুসলমানদের বিরোধিতায় গিয়া দেশটার নাম হলো ইয়ামান দেশ, যে ইয়ামান দেশে ইসলামের খেদমত বেশি, যার প্রমাণ ইয়ামান দেশ ছেড়ে ছেড়েই শাহজালাল রহমতুল্লাহ আলাই আমাদের জমিনে আসছেন দ্বীনের খেদমত করার জন্য। মুসলমান ইমানদার, ওই ইয়ামান দেশের ভিতরে তদানীন্তন সমাজ, নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের কথা, ঈসা নবী চলে গেছেন, মাঝখানে 600 বছর ডিফারেন্স, এরপরে আমার নবী আসছেন, নবীজি আসার 70 বছর আগে কোন নবী আর নাই, মুরব্বি হারা, যেই লোকটার কোন মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান, পরিণাম ফলে হয় বেয়াদব। আমি আগেই বললাম যেই সন্তানের বাপ মানাই বাবার কথার মুরব্বি মানে না এই সন্তান বেয়াদব হয়, যেই ছাত্র ওস্তাদের মুরব্বি মানে না এই ছাত্র বেয়াদব হয়, যেই মুরিদ পীরকে মুরব্বি মানে না সেই মুরিদ বেয়াদব হয়, যেই জাতি তার নবীকে মুরব্বি মানে না সেই জাতি বেয়াদব হয়। এ কারণে খ্রিস্টানরা বেয়াদব, কেন ইহুদিরা বেয়াদব, ওরা কয় ঈসা নবীর কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী যারও সন্তান, খ্রিস্টানরা কয় ঈসা নবীর যেহেতু কোনো বাপ নাই সেহেতু ঈসা নবী আল্লাহর সন্তান, দোনোটা বেয়াদব, পরিণাম ফল জাহান্নাম। এই যে লোকটার কোনো মুরব্বি নাই সেই লোকটার দিক নির্দেশনা ছাড়া মনের চাহিদা চলে, নফসের পিছনে চলে, যার কারণে কথায় ভুল হয় কাজে ভুল হয় মানুষের বদদোয়া পায়। তদানীন্তন সময় ইয়ামান দেশের জালিম বাদশার নাম লেখছে তাফসিরে ইউসুফ জু নওয়াজ, সে ছিল মূর্তি পূজারি, মুসলমান দেখলেই অত্যাচার, 70 বছর আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসা, যেহেতু ঈসা নবীও নাই নবী আমার নবীও নাই, মাঝখানে নবী হারা উম্মত পথ ভ্রষ্ট হইতেছে, এ অবস্থায় ইউসুফ জু নওয়াজ জালিম বাদশার দেশে এক জাদুগর ছিল, বয়স বাড়তে 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 মরবে মরবে ভাব, তখন একটু ভয় আসছে, বাদশারে গিয়া কয় বাদশাহ একটা সুন্দর যুবক ছেলে আমাকে দিবেন, আমার এই জাদুবিদ্যা তাকে শিখায় দিব, আমার বংশ রক্ষা হবে, আমার সুনাম থাকবে, আপনার রাজত্ব ঠিক থাকবে। বাদশাহ ওজিরকে লাগাই দিল, দেখো কোথায় এরকম একটা সুন্দর যুবক সন্তান পাওয়া যায়, খুঁজতে খুঁজতে একটা ছেলে পাইল, তাফসীরের ভিতরে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামের,
একে বাচ্চা ডেকে বলে আমার সরকারি তহবিল থেকে খানা দানার ব্যবস্থা খরচ বহন করা হবে, আমার এই রাজপ্রসাদে থাকবে, আর সরকারি কোয়ার্টারে থাইকা প্রত্যেকদিন ক্লাস হিসাবে পাদ্রির কাছে যাইবা, ওই জাদুঘরের কাছে যাবা, জাদুবিদ্যা শিখবা, সব ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ বিন তামের বাদশার কথায় পড়ে জাদুঘরের কাছে যায় আর বিদ্যা শিখতেছে। হঠাৎ করে চুপে চুপে একদিন কানে কানে খবর হয় যে এখানে খ্রিস্টান পাদ্রি ঈসা নবীর এক উম্মত আছে, সে দ্বীনের খেদমত করে গোপনে গোপনে। খবরটা পায় আব্দুল্লাহ বিন তামের একদিন সেখানে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে ইসলামের কথা শুনিয়া ভালো লাগছে, মুসলমান হয়ে গেছে। তবে পাদ্রি কইছে মুসলমান যে হইছে এটা জানো, সাবধান ইসলামের দুশ্মনরা টের না পায়, কারণ ইঁদুর যদি বিড়াল দেখে খুব খুশি, কথা কয় না? ইঁদুরে বিড়াল দেখলে খুশি, ইঁদুরে বিড়াল দেখলে কি অপেক্ষা থাকে যে সাহেবের সাথে একটু মোলাকাত করব নাকি দৌড়ের মাথা? মুসলমান ইমানদারেরা, ইঁদুরে বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয়, যেমন ভয় হয়, এ মুসলমান গো আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মনরা, পয়গম্বর হারা উম্মত, শয়তানের বন্ধুরা, আল্লাহর কোরআন শুনলে, ওয়াজ মাহফিল শুনলে, টুপিওয়ালা দেখলে, আলেম দেখলে, কোরআনের বয়ান শুনলে তেমন বড় ভয় পায়। একটা পাথর হাতে নিছে আর গোপনে বলে আল্লাহ, পাদ্রির ধর্মই যদি সত্য হয় তাহলে আমি পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সাপ মারা যায়। বিসমিল্লাহ বলিয়া আব্দুল্লাহ বিন তামের যখন পকম করে নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে সাপ রাস্তায় মারা যায়। মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে, যুবক ছেলের ভিতরে মাল আছে, এ মনে করছিলাম এই টুপিওয়ালার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু না না, এত ডাক্তার দেখাইলাম রক্ত ভালো হয় না, ওই টুপিওয়ালা ইমাম সাহেব পানি ভরা দিছে পেট ব্যথা ভালো হয়ে গেছে, আছে না না? কথা কর মুসলমান ইমানদারেরা, কারণ যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে পয়গম্বরের সুন্নত আছে, তার উপরে মাওলার রহমত আছে, আল্লাহ পাক তার হেফাজত করে, আল্লাহ তার ইজ্জতের গ্যারান্টি দিয়া দেয়। আজকে মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ও মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলে যায় কোন দিন যেন মরণ হয়, এ যুবক ভাই গো আজকে যৌবনের তারনায় দাড়ি কামাইছো, যৌবনের তারনায় তুমি শার্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরো, এ যুবক ভাই আমি তো যুবক মানুষ, আমিও তো যুবক সন্তান, ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে, মনে করছো কি আমাদের টুপিওয়ালাদের যৌবন নাই? আল্লাহর কসম তোমাদের যতই যৌবন আছে এর চাইতে আমগো টুপিওয়ালা গো যৌবন অনেক বেশি। কেন? এ ভালো করে রেকর্ড করে নে এ মুসলমান যুবক, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এ যুবক তোমাদের যৌবন অনেক জায়গায় মাঝে মাঝে টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। কথা সত্য না মিথ্যা? রেকর্ড করেন, উল্টা পাল্টা আবার ফেস লাগেন না। মুসলমান ইমানদারেরা কয় হুজুরেরা বউ এত ভালো পায় কেন? হুজুরেরা খালি বোর পাগল, বুঝা গেল এটা বোর পাগল না? হুজুরেরা বোর পাগল কেন জানো? হুজুর গো যৌবন বেশি। আর তোমরা যে বলছো হুজুরেরা বোর পাগল কেন, প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না, তুমি আর একজনারে ভালোবাসো, কথা যা কও বুঝা কও, কইছো তো হুজুর গো মনে কইরা কিন্তু লাগিয়ে গেছে তোমার ভিতরে, কি কন? সাবধান টুপিওয়ালারা, আল্লাহর গোলাম, নবীর উম্মত। এ ডাক্তারের জিগান, এই ডাক্তার সাহেব কেমন আছেন? কয় হুজুর বেশি ভালো না। কেন? কয় রুগী কম, ডেলি যদি 10টা ডায়রিয়া রুগী পাই তাহলে আমার এক সপ্তাহের বাজার রেডি। ডাক্তার তসবি নিয়া টেবিলের তলে হাত লুকায় তসবিটা নেয়ার, কয় আল্লাহ এলাকার ভিতরে ডায়রিয়া দাও আমার ডিমান্ড বাড়বে। এক কবরস্থানের দারোয়ানকে জিজ্ঞেস করো, এ দারোয়ান কেমন আছো? কয় ভালো নাই। কেন? কয় আগে মানুষ বেশি মরতো এখন কম মরে, কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে, টাকা হবে। দারোয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে, কিন্তু যে ইমামরে গালি দাও টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা কও,
এই মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গুরু গরুর গোশত দিয়া খায়, ইমাম সাহেব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না। মুসলমান ইমানদার একটা রিক্সাওয়ালাও প্রত্যেকটা মাসে 5,000 টাকা নিম্নে ইনকাম করতেছে, অথচ ইমামের বেতন যদি 2,000 হয় এরপর দেখা যায় 9-6 মাস বাকি। ও মুসলমান লোক দেখো বিবেকে প্রশ্ন করো, এ ইমাম সাহেব কেমনে চলতেছে, এরপর আল্লাহ চালায়। ইমাম সাহেবের টুপির দিকে তাকায় দেখো টুপিটার দাম 150 টাকা, ইমামের জামার দিকে তাকায় দেখো জামার কাপড়ের দাম গজ হলো 4.5, ইমামের জুতার দিকে তাকায় দেখো 1,500 টাকার চামড়া। ইমাম সাহেবরে 6 মাস বাকি 2,000 টাকা বেতন পাও, এত সুন্দর কেমনে চলো সহ্য হয় না। ইমাম সাহেব কয় আমার মাওলায় চালা, কে চালায়? এ সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় পড়ি নাই, এমন কওমিয়া মাদ্রাসায় পড়েছি। অনেকেই মনে করে কওমিয়া মাদ্রাসা কি জিনিস, এটা আবার কোন জগতের হালুয়া? না না, কোন হালুয়া নয়, কওমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো, যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবান মাদ্রাসা, যেই মাদ্রাসার শিখা, যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যোগে দেখায় দিছে। মুসলমান গো, এই কওমিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এ মুসলমান গো, এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো, এই মাদ্রাসার আলেমরা বোবা কিছুই জানে না। না না, ভালো করে রেকর্ড করে নাও, অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কওমিয়াতেই এখন পাওয়া যায়। মুসলমান ইমানদারেরা, এ মাদ্রাসায় পড়িয়া কি নাই, অহংকার করি না, বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো, যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি, এ যুবক, এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই, আল্লাহ এত সম্মান দান করছে দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না। আজকে তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, আজ তুমি যুবক হইয়া যৌবনের দারুণায় দাঁড়ি কামাইছো, আমিও তো পারতাম যদি একটা একতারা ডান হাতে নিয়ে আর এক হাতে এক হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্তানে বইয়া যদি গানে টান মারতাম, কোন মাইয়া আমার পিছে দৌড় না দিত। মুসলমান ইমানদার, কেনই বা টুপি মাথায় দিলাম? টুপি মাথায় দিলে নাকি মাথাটা গরম হয় বোকা? না না, টুপি মাথায় না দিলেই মাথা গরম হয়। টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, কেন যুব? আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং আমি কেন দেখব? এই কোরআনটারে রিসার্চ করছে ভারতের 22টা ভাষার পণ্ডিত শিবশক্তি মহারাজ, আল্লাহর কোরআন রিসার্চ কইরা মুসলমান হয়ে গেল। আমেরিকার বৈজ্ঞানিকের দিকে তাকাও, নীল আর্মস্ট্রং মাইকেল কলেজ, আল্লাহর কোরআন বুঝছে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কালামের সত্যতার প্রমাণ পাইয়া নবীজির জীবনী পড়িরা, শেখ আহমদ দিদার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। মুসলমান ইমানদার, বর্তমান বৈজ্ঞানিকরা সব কিছু রিসার্চ করতেছে, আমার নবী কেন ডিলা গুলুকের কথা বললেন, আমার নবী কেন মেসোয়াকের কথা বললেন, আমার নবী কেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য। বৈজ্ঞানিকরা সব রিসার্চ করে বাইর করতেছে, মেসোয়াকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য, ঢিলাকুলুক যাদের ব্যবহারের কথা বলছে মানুষের কল্যাণের জন্য, কারণ যারা ঢিলাকুলুক ব্যবহার করে না এদের হাতের ভিতরে এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করছে যেই লোকটা ঢিলাকুলুক ব্যবহার করবে না, এই লোকটা যদি সাবান দিয়ে হাতটা ধোয়, ময়লা হাতের তালু দিয়ে ছিদ্র দিয়ে ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে তখন ঘামায় হাত, হাতের তালু ঘামলে ময়লাগুলি বের হয়। এ পুরুষ, যেই স্ত্রী যেই কাজের মেয়ে তা ঢিলাকুলুক ব্যবহার করে না, বৈজ্ঞানিকদের থিওরি মতে এই ঢিলাকুলুক সারা এর হাতের মশলা রান্না খাওয়া মানে পায়খানা খাওয়ার সমান। এই জন্য নবী ঢিলাকুলুকের কথা বলছেন, বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন। এ ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া তুনে আমল দান করছে, ও যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন, আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শুনায় গেছেন। এ যুবক ভাই গো, আজকে তুমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না, যদি বলি দাঁড়িয়ে রাখছো না কেন, কয় চাকরি পাওয়া যাবে না। এ যুবক, আমি আপনাদের
বেকার কাছে প্রশ্ন রাইখা যায়, মোবাইলে বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন। আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মতো বহু যুবক আছে দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ে, এবং দেখা যায় তার যাদের টাকায় মাদ্রাসা চলে, ঠিক কি না? বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে, তাকায় দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক, র‍্যাব বাহিনী বলো আর্মি বিডিআর বলো, এদের ভিতরে দাঁড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? যুবক ভাই গো তাকায় দেখো যারা ব্যবসা করে কৃষিজীবী চাকরিজীবী, ও যুবক ড্রাইভারদের ভিতরে তাকাও, যুবক তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি ড্রাইভার আছে না নাই? ব্যবসায়ী আছে না নাই? এবার তাকাও স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে কলেজে পড়ে, দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ভার্সিটিতে ক্লাস করে আছে না নাই? এ যুবক ভাই তুমি কেন পারবা না? মনে হয় কপালটা পুইরা গেছে, পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না। এ যুবক মনে করছো কি বুড়া হইয়া মরবা? একদল আমার যুবকরা কয় বিয়া করার পরে দাঁড়িয়ে রাখবো, বলো আমাকে দাঁড়িয়ে কি বউ নাই? আমাকে দাঁড়িয়ে লাগে বউ নাই, নাই মানে আছে মানে অনেক ভালো, অনেক ভালো, সামরার ভালো না চরিত্র ভালো। এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি, দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে এমন শান্তিতে মনে হয় কারো বউ না। যাই দেখেন স্বামী স্ত্রীর লগে দেখা নাই, মাঝে মাঝে মোবাইলে কথা কয় কয় পরে কথা কয় বিজি, ঠিক কিনা? স্বামীর মেজাজ গরম, ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি, এত টাকা যায় কই জানো না? এমন বিবি ঘরে আসছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, তোমার ঘামের টাকায় দেখা যায় কোনো বরকত পাওয়া যায় না। যদি তোমার টাকায় বরকত পাইতে চাও অল্প টাকা কামাই করো, তবে বিবিটার নাকার ঘরে ঢুকাও। এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে, যেই বিবি ঘরে গেলে স্বামীর সালাম দেয়, এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই। যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো অশান্তিতে আর কেউ নাই, আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই। সম্মানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ, ইজ্জত যাওয়ার পালা হয়ে গেছে, চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা, স্ত্রীও সমান স্বামীও সমান, দুজনার বেতন 50 কইরা বাড়িতে যায় বইছে ভাত খাইবো, কিন্তু একটু রেস্ট নিয়া যে বলবে মশায় যেই জ্বালাইতে আছে বসা যায় না, মেজাজ গরম হয়ে গেছে। স্বামী আবেগে কয় বিবি কি আর করা, চাকরি করলাম সারাদিন অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই নাই, একটু মশারিটা যদি টানায় দিতা। বিবি কয় সাবধান বেতন তোমার চেয়ে আমারও কম না, তুমি টানায় লও সমান অধিকার। ডোন মাই কপাল পুইরা গেছে, স্বামী কয় এটার তো কৌশলে সাইজ করতে হইব, এটারে ডাইরেক্ট পারা যাইব না কারণ কানে দইরা আবার উড়াইব। মুসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়ে কয় বিবি গো একটু পরামর্শ যদি মানতে চাও, বলে কি বলো তো আমরা দুজনে কথা বন্ধ করব, লটারি ধরবো, লটারিতে যে পাশ করে সেই মশারি টানাবে, মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে। কয় ঠিক আছে লটারি দাও। স্বামী কয় বিবিরে কথা বন্ধ করে দাও, চুপ চুপ, এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাইব। বাস দুজন রেডি হয়ে গেছে, চুপ হয়ে গেছে, কথা কয় না, মশারি টানাবার ডরে। চোরারা কয় দুইজনে হোমানে টাকা কামাই করে চুরি করার সুযোগ পাই না, এই চোরারা কই আছে ঢোক, এরা ওয়াদা করছে কথা কইব না, এই ভাইয়া জানিতে পারো। ঘরের ভিতরে ঢুকছে, চাবি লয়, বিবি দেখতেছে কথা কয় না মশারি টানাবার ডরে, আলমারি খুলতেছে স্বামী কথা কয় না মশারি টানাবার ডরে, সব গাঁটি গুটি রেডি করছে, গাঁটি বানতেছে মাথায় নিয়ে যাইতেছে। এবার শেষ সময় তাকায় দেখে একটা চোরা শেষরা চোরা বাতের পাতিল ধরে মাথায় লইছে। বিবি ক সারাদিন না খায় রইলাম, এইবার পাতিল ধরে লয়ে যাও, এমন মশারি টানাবার ধরে কথা কমু না, আর না খায় রাইতে ভেটকায় থাকবে। আর এক চোরা যখন তরকারির পাতিল লইছে, বিবি কয় লটারির গুল্লি বাড়ি ধমক দিয়ে কয় চোরা রে ভাতের পাতিল লিসতে সাবধান, স্বামী কয় মশারি টানা।
ও মুসলমান ইমানদার গো, মশারি টানাবার ডরে আজকে চুপ হয়ে থাকতেছো? এক টুপি মাথায় দিলাম, আলেম হইলাম, জেলখানায় দেওয়ার ডরে হক কথা বলবো না, মার খাওয়ার ডরে কোরআনের কথা বলবো না, আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানেরা ওর দালালেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, চুপ করে থাকবো মার খাওয়ার ডরে, নবীর সন্ত্রাস বলে গালি দিবে, চুপ করে থাকবো মার খাওয়ার ডরে, তা কখনো মুসলমানের কাম্য হতে পারে না। ও মুসলমান গো, এই জন্য সাবধান হয়ে যাও, মশারি টানাবার ডরে কথা বন্ধ হয়ে যাবে আর ঘরের মাল চুরি হয়ে যাবে, এটা কোন পোকা ছাড়া কার স্লোগান হতে পারে না। আজকে মুসলমান ইমানদার, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, মাদ্রাসায় পড়লাম, আল্লাহ মুসলমান বানাইছে, আজকে আমাদের নাকের ডাকায় ইহুদির বাচ্চারা মাস্তানি করবে, আমাদের মাথার উপরে পাও রেখা ইহুদির বাচ্চারা মাস্তানি করবে, এটা কখনো এক বিন্দু রক্ত থাকতে সুযোগ দেওয়া হবে না। মুসলমান ইমানদার ভালো করে শুনতে হবে, মুসলমান মরণ একবার হবে, তবে কুকুরের মতো মরবো না, হক কথা বইলেই মরবো, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমরা বেয়াদব নয়, কাউকে আমরা গালি দিব না, বরং হাতে পায়ে ধুইরা বুঝাইতে চাই। ও যুবক ভাই গো, পায়ে হাত দিয়া বলি, মনে করছো কি বুড়া হইয়া মরবা? এই নিশ্চয়তা যদি থাকতো তাহলে তোমাদের আদরের সন্তান এই দেশের নায়ক সালমান শাহ জুয়ান হইয়া মরত না। সন্ধ্যাবেলা ঘর থেকে রওনা হয়, বিবি ডাক দিয়া কয়, লোকমান ও স্বামী গো কই যাও? বলে অফিসে যাই। বলে তাড়াতাড়ি আসবা, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। লোকমান কয়, ও বাবা গো ঘুমাইবা না, তোমার জন্য মজা নিয়ে আজকে তাড়াতাড়ি আসবো। বিবির থেকে সন্তানের মজার কাহিনী শোনায় বিদায় হয়। এক ঘন্টা পরে বিবির মোবাইলে রিং হয়, বিবি মোবাইলটা কানের সাথে লাগায়, শুনতেছে কান্নার আওয়াজ, কে যেন ডেকে বলে, ও লোকমানের বিবি রে, তোর স্বামী লোকমান আর দুনিয়াতে না। এ যুবক একটু কি ভয় হয় না? কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানির তলে পড়ে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মরবা কোন দিন জানা নাই। অনুরোধ করতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, রে যুবক এ দাড়ি টারাইকা দাও, নবীরে কষ্ট দিও না, দাড়ি কামাইলে আমার নবী কষ্ট পায়। বৈজ্ঞানিকরা বলে তিনটা মুসিবত আসে বৈজ্ঞানিকদের কথা, টুপিওয়ালার কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবার বৈজ্ঞানিকরা কি বলে শোনো, বৈজ্ঞানিকরা বলে দাড়ির উপরে অস্ত্র লাগাইলে চোখের পাওয়ার কমে, দুই নম্বরে যৌবনের শক্তি কমে, তিন নম্বরে অকালে মরণ হয়। আমার নবী বলছেন যেই মানুষটা ঘুমায় যায় গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে, পয়গম্বর বলেন চব্বিশটা ঘন্টা ফিরিস্তারা অনবরত গুনাহ লেখতেই থাকে। এ যুবক হেদায়েতের মালিক আল্লাহ, পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, এ যুবক ভাই গো, তুমি যেই হও না কেন, যেই দলের লোক হও না কেন, তুমি আমার আপন ভাই মুসলমান, মরতে যদি হয় মুসলমানের সাইনবোর্ডটা লাগায় দাও, আমার নবীরে কষ্ট দিও না, আমার নবীর সুন্নাত মানো, দেখবার সম্মান বাইরা যাবে, দেখো তোমার মতো সন্তান আব্দুল্লাহ বিন তামের কে আল্লাহ সুন্দর সম্মান দান করছে। আব্দুল্লাহ বিন তামের এবার সাপ মারছে, আর একদিন রাস্তা দিয়া চলতেছে, মুসলমান আব্দুল্লাহ বিন তামের তাকায় দেখে একদল মানুষ রাস্তার পাশে দাঁড়াইছে, যাইতে পারে না, কি ব্যাপার? বলে একটা বাঘ আমাদের কষ্ট দেয়। আব্দুল্লাহ বিন তামের এবার হাতের ভিতরে কঙ্কর নিয়ে বিসমিল্লাহ বলে মারলো, বাঘ সাথে সাথে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের কাছে হাজার হাজার মানুষ যায়, রোগের জন্য যায়, আব্দুল্লাহ বিন তামের ফুল দিয়া দেয়, ভালো হয়ে যায়। এক অন্ধ আব্দুল্লাহ বিন তামের কয়, আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে আঙ্গুলটা চোখের উপরে টানছে, চোখ ভালো হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, এটা কি আব্দুল্লাহ বিন তামের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? টুপিওয়ালাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কোরআনের আর আল্লাহর। কার?
আল্লাহ, কিন্তু আল্লাহ পাক টুপিওয়ালাদের বন্ধু, নবীর বন্ধু, আলেমদের বন্ধু। এই জন্য সাবধান, আলেমদের মনে যেন কষ্ট না যায়, কারণ তার ভিতরে কোরআন আছে, আলেম যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাবেন, কারণ নবী আর দুনিয়া আসবেন না, নবীর নবুয়তের দায়িত্ব পালন করবেন হক্কানী উলামায়ে কেরাম। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করি সাবধান হয়ে যাও। আব্দুল্লাহ বিন তামের চোখ ভালো করে দেওয়ার পর বাচ্চার আদালতে একজন উজির ছিল, তারও একটা চোখ অন্ধ। আব্দুল্লাহ বিন তামের খবর পায় গোপনে, কয় আমার চোখটা ভালো করবা। আব্দুল্লাহ বিন তামের বলে, উজির ভালো করতে পারি আল্লাহর দয়া, তবে কথাটা যেন কেউ না জানে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে চোখ ভালো করেছেন, এরপরে বাচ্চা তাকায় দেখছে, দেখার পর বলে চোখকে ভালো করছে, উজির বলতে চায় না। এরপরে উজিরকে বন্দি করলো, অত্যাচার করছে, কে তোর চোখ ভালো করছে বল, খবর কয় আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের, এই মন্ত্র কই পাইছো যে এই মন্ত্রে চোখ ভালো হয়ে গেছে? এ আব্দুল্লাহ বিন তামের, তোর পাওয়ার কি এত বেশি হয়েছে বল? বলে আমি কালেমার মুসলমান, আমার আল্লাহ ভালো করছেন, আমার কোনো ক্ষমতা নাই। ইউসুফজু নামাজ বাদশা ডাক দিয়া কয়, এ যুবক আব্দুল্লাহ তুই আবার কোন আল্লাহর গোলাম? আমি তো বড় খোদা। আব্দুল্লাহ বিন তামের বলে, সেই আল্লাহ যিনি তোমারে বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের এর বন্দি করছে, তোরে কে মুসলমানের স্লোগান শিখাইছে? ডাক দিয়া কয়, একজন আল্লাহর গোলাম, নাম বলা যাবে না। ও অত্যাচার করতেছে, আব্দুল্লাহ বিন তামের নাম বলে না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য কিছু লোক রেডি করছে, বাচ্চা বলছে পাহাড়ের চূড়ায় উঠাইয়া, এরপরে এর সাইরা দিবা, হাতে পায়ে রশি দিয়া বাইদা, আব্দুল্লাহ বিন তামের যেন মারা যায়। রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ তার বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ যদি অসম্মানী করতে চায় ওই লোকটারে পাহারা দিয়াও ইজ্জত দেওয়া যায় না, ঠিক কি না? এ মুসলমান, যদি কপালে জুতার বাড়ি থাকে তাহলে কোনো পাহারাদার হবে না, ভিতর দিয়ে জুতার বাড়ি গালে মোলাকাত করবে। সাবধান হয়ে যাও, আল্লাহ ইজ্জতের মালিক। মুসলমান ইমানদার, আল্লাহরে ভয় করো। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়া পাহাড়ের চূড়ায় উঠাইয়া যখন সাইরা দিছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার হেফাজত করবা। আল্লাহ পাক জিম্মা নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন তামের হাতের রশি ছুটে গেল, পায়ের বাদ ছুটে গেল। আব্দুল্লাহ বিন তামের সশরীরে বাদশার সামনে হাজির হয়, আর যারা তারে মারতে চেষ্টা করছে সব মইরা গেছে। বাচ্চা কই মরলি না? মরাটা কি তুই সহজ? তুমি কি মরার মারণের মালিক নাকি? এবার আর একদম রেডি করছে, রে পারা যাবে না, যাও নদীর মধ্যে ভাসায় দাও। বিশাল নৌকা ভাড়া করছে, আব্দুল্লাহ বিন তামের হাতে বা রশি লাগায় নদীর ভিতরে ফালায় দিবে। নদীর মাঝখানে যাওয়ার পরে কঠিন তুফানের মধ্যে যখন ফালায়, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার হেফাজত করবা যেন আমার ক্ষতি না হয়। আল্লাহ বলেন, এই পানিরে সাবধান, আমার আব্দুল্লাহরে তুই আস্তে আস্তে নদীর কিনারায় পৌঁছায় দে। আব্দুল্লাহ বাইচে আসছে, আর সব নৌকার ভিতরে যারা আব্দুল্লাহর দুশমন সব মারা গেছে। এবার আব্দুল্লাহ আবার আসছে, বাচ্চা তো এবার কি করি? কোনো কাজে কাজ হইতো না, কারণ আমার ভিতরে যে মন্ত্র আছে ফুদেলে তুইও জ্বললে যাবি, ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, মুসলমানের কোন অস্ত্র লাগে না, কামান বিমান লাগে না। এ মুসলমান তো গরিবের দল, মুসলমানের টাকা নাই, পয়সা নাই, এরপরও কেন ভয় পায় বেইমানেরা? এরপরও কেন ইহুদিরা ভয় পায়? ওরা জানে মুসলমানের কাছে এমন একটা অস্ত্র আছে, যেই অস্ত্রের সামনে দুনিয়ার বানানো অস্ত্রগুলি ফেল হয়ে যায়। মুসলমানের কাছে এমন অস্ত্র আছে গো, এই আল্লাহর কোরআন পড়ছে ফজরের নামাজে দাঁড়াইয়া সব ইমামরা মুক্তাদিরা, একটা দোয়া আছে, ওই দোয়া যদি পয়রা মাওলার দরবারে কান দে, যেই বেঈমানদের বেলায় এই দোয়াটা চলবে, ওই বেঈমানরা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়ে যাবে।
মুসলমান ইমামদার এই জন্য সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরের বাঁচায় দিল। আব্দুল্লাহ বিন তামের কয় বাচ্চা পাগলামি করিও না, মারতে পারবা না, যদি তোমার এতই শখ লাগে মারবা, আমি মরতে রাজি কারণ আমার মরণের কোনো ভয় নাই। মুসলমান মরণটারে নবী বলছেন মুসলমানের জন্য হাদিয়া, মুসলমান দুনিয়াতে থাইকা যত কষ্ট পাবে মরণের পরে আল্লাহ পাকের বিনিময় অনেক অনেক শান্তি দান করবে। আব্দুল্লাহ বিন তামের কয় আমারে মারতে হইলে আমি বুদ্ধি দেই, এই বুদ্ধিতে মারো কি বল, কয় একটা ময়দানে দিন তারিখ কইরা আমারে হাজির করো, হাজির কইরা আমি তীর দিব তোমাদের হাতে, এই আমার হাতে তীরটা এইটা আমার গলায় মারবা এবং আরবিতে একটা শব্দ বলবা তাহলে আমি মইরা যাব। জল্লাদ কই, এই যে জল্লাদ শোনো আব্দুল্লাহ বিন তামের কি তদবির শিখাইতেছে। আব্দুল্লাহ বিন তামের বলে তুমি তীরটা মারবা আর মারার আগে বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে মারবা, মারার সাথে সাথে আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তারিখ করা হয় লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির। আব্দুল্লাহ বিন তামের ছেলেটা স্বেচ্ছায় কারাবরণ করতে চায়, এটা তো সাধারণ ব্যাপার না, স্বেচ্ছায় মরতে চায় এটা সাধারণ ব্যাপার না। কে কোন ট্যাবলেট খাওয়াইলো, যেই ট্যাবলেট খাইয়া মরার জন্য পাগল বলে এটা মদিনার ট্যাবলেট। ট্যাবলেট কোথার ট্যাবলেট? মদিনার ট্যাবলেট। মুসলমান ইমানদারেরা স্বেচ্ছায় মরতে চায় ইমানদার কারণ মরণের ভয় নাই। ও মুসলমান মৃত্যু যেহেতু একবার হবে, শত্রু মারে আর যেই মারে পানিতে মরি আর বাসের তলে পড়ে মরি, মৃত্যু যেহেতু হবেই আল্লাহকে ভয় করবো আর কাউকে ভয় করে কোনো লাভ নাই। যাদেরকে ভয় করতে চাই এরাও তো জেলখানার মেহমান, ঠিক কিনা? কি সলোগান এ মুসলমান, সব ধোকাবাজির দল একদল রাস্তায় ঘুরে আর সলোগান দেয় নেতা, তুমি আসো যেখানে আমরাও আসি সেখানে, নেতায় যখন জেলখানায় বাটপার ঘরে ঘুমায়, ঠিক কিনা? যখন জেলখানে যে বাইর দিছে না আবার দৌড় দিছে, হারে কিনা কষ্টে আসিলেন মুসলমান ইমানদার, শুধু দুনিয়ার লোভ আর কিচ্ছু না। আসল বন্ধু পাওয়া বড় কঠিন, সব স্বার্থের জন্য ঘুরে মুসলমান ইমানদারেরা। এ মুসলমান ইমানদার গো, এ দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয় যারে বেশি আপন মনে করে সে আঘাত বেশি করে। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেল, হিংসা নিজে ইচ্ছা কইরা মরতে চায় মুসলমান ইমানদার, অন্তরে এত হিংসা মুরব্বীর কথাও মানতে চায় না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো কি নাকি কষ্ট হয়, চলবে থাকবেন না ভাগবেন, দেখি তো কারা কারা থাকবেন না, কি ব্যাপার? মুসলমান হুশের সাথে কাজ করতে হবে, হুশ কি হারায় ফেললেন নাকি, কষ্ট হইতেছে? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর বলি, তিনি একটা ঘটনা লেখেন বলবো কি, যেই দেশের ভিতরে শিক্ষিত আর অশিক্ষিতের মান সমান, শিক্ষিতের দাম নাই মূর্খের দাম বেশি, সেই দেশে ইনসাফ নাই, ঠিক কি না বলেন? যেই দেশের ভিতরে বড় লোক আর ছোট লোকের মান সমান এই দেশে সম্মান নাই, যেই দেশে দেখবা আল্লাহ পাক জন্মগত ভাবে পুরুষের যেই শক্তি দিছে অর্ধেক শক্তি নারীর দিছেন, জন্মগত ভাবে একটা পুরুষের যেই মেধা আল্লাহ দান করছে এর অর্ধেক মেধা একটা নারীর, এ পুরুষের দল কাপুরুষ হয়ে গেল নাকি? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, আল্লাহ পাক তোমার এত শক্তি দান করছেন এত মেধা দান করছেন, এই ফুল মেধাটা ফুল শক্তিটা যদি দুর্বল নারীর কাছে তুমি আত্মসমর্পণ করো, তোমার মতো কা পুরুষ আর কে হতে পারে? আজকে পুরুষ নামের কলঙ্ক হয়ে সমাজে বসবাস করি, যেই সমাজে শিক্ষক ছাত্রের মান সমান, যেই সমাজে পীর মুরিদের মান সমান, ওই সমাজে বুঝবার শান্তি নাই, যেই সমাজে অশিক্ষিত আর শিক্ষিতের মান সমান ওই সমাজে শান্তি নাই, যেই সমাজে নারী আর পুরুষের সমান এই সমাজের ভিতরে শান্তি নাই। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ঘটনাটা সুন্দরভাবে ফেলেস করছেন, মুরিদের নিয়ে যাইতেছে সফর করতে করতে এমন এক দেশে গিয়ে দেখতেছে তেলের দাম গিয়ের দাম সমান, তেলের দাম গিয়ের দাম। মুড়ি দেখো ইনা সুযোগ পাইছি, কি সুযোগ? কয় গিয়ের দাম যেহেতু কম এবার গি খেয়ে মরায় যাবো, পিসাব পায় না না, যেই দেশে তেলের দাম গিয়ের দাম সমান এই দেশের সব মানুষ জালেম,
ইনসাফ নাই। যেই দেশে নারী পুরুষের দাম সমান বুঝবো ওই দেশে ইনসাফ নাই, সব হয়ে গেছে বেইনসাফি। কারণ নারীর দাম সমান হতে পারে না, পুরুষের দাম সমান হতে পারে না। মুসলমান ইমানদার, তাহলে পুরুষেরা মহিলা যদি আড়াই একটা বাচ্চা গর্বে না, দ্বিতীয় বাচ্চা পুরুষের গর্বে নাও, তাহলেই হবে সমান, ঠিক কিনা? মুসলমান ইমানদার, সমান কোনদিন হতে পারে না। আল্লাহ পাক তো বানাইছেন সমান ছাড়া, ভিন্ন ভিন্ন করিয়া সমান হওয়ার কোন সম্ভাবনা নাই। মুরিদে কয় না হুজুর, ঘি খাইয়া মরয়া যাবো, আপনার কথা মানি না। ইমাম আল্লাহর ওলি তা আমার কথা না মানলেই বিপদ আসবে। আল্লাহর ওলি মুরিদের মানাইতে পারে নাই, এবার আল্লাহর ওলি চলে গেলেন, কিছুদিন পর লাগছে এক বিপদ। এই মুরব্বির কথা না মানলে কি বিপদ? দুই সুরায় গেছে বলে একবারই শুরু কর, চতুর্পাশে দেওয়াল, দেওয়াল ছিদ্র কইরা ঢুকতে যাই এক সোরায় পুরে মরছে, দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে মরছে, দ্বিতীয় সোরায় আদালতে যায় মামলা দিছে বাড়িওয়ালার বিরুদ্ধে, মামলা দিছে মহামান্য আদালত, বাড়িওয়ালার দেওয়াল ডারে এত নরম কইরা বানাইছে গা, যার কারণে আমার সোর ভাই মরছে, এরারে তাড়াতাড়ি ফাঁসি দেন। চিন্তা করছেন কেমন কোয়ালিটির আদালত আর কেমন কোয়ালিটির আসামি আর বিচারক। আদালত বলে ঠিক আছে বাড়িওয়ালারে ডাকো, বাড়িওয়ালা আসামির কাঠ করে, এই দেওয়াল নরম করে উঠেছিস কা, এবার তোর ফাঁসি। বাড়িওয়ালা কয় সার মাছ চাই, আমার কোনো দোষ নাই। তা কার দোষ? কয় রাজমিস্ত্রি, ও নরম করে উঠেছে। আদালত কয় তোর বেকসুর খালাস, এবার রাজমিস্ত্রি নিয়ে আয়। রাজমিস্ত্রি আইসা দাঁড়ায় গেছে, রাজমিস্ত্রি কয় কি ব্যাপার, এই দেওয়ালটারে নরম বানাইছো কা? রাজমিস্ত্রি কয় ক্ষমা চাই, দোষটা আমার না, যেই জোগালি সিমেন্ট বালু মিলাইছে পানি বেশি দিছে। আদালত কয় বেকসুর খালাস, এবার ওই জোগালি রান, জোগালি আদালতে হাজির হইছে, ডাক দিয়া কয় পানি বেশি দিছো কেন? কয় হাতিতে দৌড় মারছি, হাতির ভয় পায় পানি বেশি দিছি, এবার হাতিওয়ালারে ডাক তুই বেকসুর খালাস। হাতিওয়ালা আসছে, ডাক দিয়া কয় হাতিওয়ালা তোমার হাতি নিয়ে কেন আসছো এবং হাতি কেন লাভ দিছে? এবার হাতিওয়ালা কয় স্যার আমার কোনো দোষ নাই, দোষটা কার? এক মহিলা স্বর্ণের অলংকার লইয়া আমার হাতির সামনে দৌড় মারছে, স্বর্ণের অলংকারের ঝনঝনিতে হাতি চমকে উঠছে, এবার ডাক মহিলারে ডাক তুমি বেকসুর খালাস। মহিলা আদালতে হাজির হয়ে গেছে, হাজির হওয়ার পর এ তুই স্বর্ণের অলংকার কেন লইছো? বলে ও স্যার আমার দোষ নাই, দোষ হলো স্বর্ণকারের। এবার স্বর্ণকারের হাজির করা হয়, মহিলা বেকসুর খালাস, এ স্বর্ণকার এমন ঝনঝনি আওয়াজ বলা স্বর্ণ কেন বানাইছো? এবার স্বর্ণকারের কোনো জবাব নাই, এবার ফাঁসির রায় হয়, ও জল্লাদ যাও স্বর্ণকারের ফাঁসিতে ঝুলাও। স্বর্ণকারের ফাঁসির মধ্যে নিছে, বিদেশ থেকে রশি যে আনছে গলায় ঢুকায় দেখে যে সব গলার সাথে আর রশির মিল নাই, গলা হইছে চিকন, রশির ফাঁস হইছে মোড়া। এ মহামান্য আদালত, আপনার রায় তো কার্যকর করা যায় না, কোনে কয় কেন আসামির গলা আর রশির গলা ঠিক নাই, এমন বোকার আদালত বলছে, ইনসাফের বিচার নাই, কে দোষী কে নির্দোষী চিন্তা করে না, যে যা কয় সেইভাবেই কানে শুই না বিচার করে। এবার কর যদি স্বর্ণকারের গলাটা চিকন হয়, তালাশ কর সারা বাংলাদেশের ভিতরে কার গলা মোড়াই দে, যার গলা মোটা আছে এটারে নিয়ে এটারই ফাঁসি দিন। এ ঘুরতে 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 ওই হুজুরের খাদেম রে ভাইছে, এইটার গলা মোটা। এইবার খাদেম রে ডাক দিছে, খাদেম তোমার ফাঁসির মঞ্চে যাইতে হবে, তোমার গলার ফাঁসির ফাঁস সমান হয়ে গেছে, তোমার ফাঁসি হবে। খাদেম কান্দিয়ার কয় মুরব্বির কথা কেন মানলাম না, কম দামের ঘি খাইয়া নাকি আজ ফাঁসি হবে? মুসলমান ইমানদার, কম দামের ঘি খাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইছে, এবার ফাঁসিতে ঝুলানোর আগে কয় না তোর মনে কোনো আশা আছে নাকি? এবার মুরিদের জিয়া কোনো আশা আছে কহ, কি? আমার হুজুরের লগে একটু দেখা করে খোঁজ কই রাস্তা বলে থানবির আনার পরে কয় এ মুরিদ রে কি ব্যাপার, কয় হুজুর আপনি বাঁচান, বাঁচানোর কোনো উপায় নাই, আমার কথা কেন মানো নাই? আমি তো আগেই বলছি যে এই সমাজে তেলের দাম গিয়ের দাম সমান, ওই সমাজে ইনসাফ নাই, বিচার ওই বোকার আর আজকে ফাঁসির রশিকার গলা। এইবার পিসাব মুড়িদের বুদ্ধি দেয় বা শোন
জল্লাদ দূরে আছে, আমি বুদ্ধি দেই, যখন তোরে ফাঁসি দিতে আসবে আমি তখন চিৎকার মারবো, ওর গলার রশিটা আমার গলায় দাও, তুইও চিৎকার মারবি, ফাঁসিটা আমারে দাও, এরপরে যা হয় ঘটনা আমি বলবো, তুই খালি বলবি আমি মরবো, আমি বলবো আমি মরবো। টাইম হয়ে গেছে সেকেন্ডের কাঁটায় ঘড়ির, টাইম বেশি নাই, ফাঁসির মঞ্চে উঠো। এবার পীর ডাক দিয়া কয়, না না এ জল্লাদ ভাই একটু অনুরোধ করি, ফাঁসিটা আমারে দিয়া দাও। বিশাল তর্ক লাগিয়ে গেছে, মুরিদকে আমারে দাও, পীরকে আমারে দাও। আদালতে খবর চলে গেল, বাদশার কানে চলে যায়, এ বাদশা জীবনে এমন কাহিনী দেখি নাই, টুপিওয়ালারা যেই শুরু করছে মরার জন্য পাগল, কি ব্যাপার? মুরিদও কয় মরবে, মুরিদের বাদ দিয়ে পীর কয় হে মরবো, বাদশাহ কথা হলে একটু যায় দেখি কি ব্যাপার। এবার সামনে আসে বাদশাহ, ডাক দিয়া কয় টুপিওয়ালা আপনি মরতে চান কেন, আপনার মুরিদা মরতে চায় কেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাদশাহ এই কথাটা এখন বললে তো আপনিই পাগল হয়ে যাবেন, বলা যাবে না। কয় না বলেন, কয় এই মুহূর্তে আমি জানছি এই মুহূর্তে যে ফাঁস দিয়ে মরবে সেই জান্নাত বিনা হিসাবে। আমারে দিয়ে আলা রহমত নাই, যেই দেশে নারী পুরুষের দাম সমান ওই দেশে ইনসাফ নাই, ওই দেশে ইনসাফ কখনোই পাওয়া যাবে না, পরিণাম বলে আল্লাহর গজব আসবে, কেন আসে না? এই ওয়াজ মাহফিলের কারণে আল্লাহ গজব দেয় না। আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেছে মরার জন্য রেডি, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। এবার জল্লাদ আইসা তীর নিয়া যখন মারতেছে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের মারা যায়। এই আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় মরণের খবর দেখা লক্ষ লক্ষ ওই সমাজের মানুষ খ্রিস্টানরা সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে পড়ে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেল, একটারে থামাইতে পারলাম না, দশটা দিয়ে আবার জ্বালা দিল, এক আব্দুল্লাহরে মারলাম আবার হাজার আব্দুল্লাহ জ্বালাইল, কি করা যায় ব্যাপারটা বুঝলাম না। টুপিওয়ালারে গালি দেয়, একটা মাদ্রাসা বন্ধ করার চিন্তা করে, হাজার মাদ্রাসা দাঁড়ায় যায়, এক টুপিওয়ালারে ফিনিশ করার চিন্তা করে, হাজার টুপিওয়ালা দাঁড়ায় যায়। কারণ কি? যদি কোনো আল্লাহর খাঁটি গোলামের উপরে খারাপ আচরণ হয় তখন আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে, ঠিক কি না? মুসলমান ইমানদার এই জন্য বলতে চাই, এ সমাজে টুপিওয়ালাদের ভিতরে ভণ্ড আছে, কোন মাদ্রাসায় কিসের ট্রেনিং হয় গোয়েন্দা বাহিনী দিয়ে খবর নাও আর তদন্ত করে সাইজ করো। সাবধান, আমার দেশ পবিত্র দেশ, আমার দেশের বিরুদ্ধে যেন কোন বিদেশীরা খারাপ আচরণের শব্দ উচ্চারণ করতে না পারে, ঠিক কি না? এ বাংলাদেশ পবিত্র, আমাদের সকলের স্লোগান থাকবে আমার দেশে কোনো জঙ্গি নাই, আমার দেশে কোনো উগ্রবাদী নাই, এই কথা মানচিত্রে জানায় দিতে হবে, দুনিয়ার বিশ্বের সবাই জানবে বাংলাদেশ ভালো। আর বিতর্কিতভাবে আমাদের দায়িত্ব নিয়া গোয়েন্দা বাহিনী দিয়া কোন জায়গায় কি দুর্বল লোক আছে এগুলির ধৈর্য ধৈরা এক সপ্তাহে সাইজ করো, বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে। মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামেরের মরণের খবর পাইয়া হাজার হাজার মুসলমান হয়ে গেছে। এবার বাদশা কয় কি করা যায়, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাও, একটা একটা ধইরা আগুনে ফালাও। ও পর্দার অন্তরালের মা, আমি শুনেছি অনেক মহিলারও আছে এই ময়দানে, সেই শেরপুরের লোক জিনাই জাতির লোক আসছে কিনা, অনেক লোক বহু দূর থেকে আসছে। ও মুসলমান ইমানদারেরা, পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান, এ বৃদ্ধ বাবাজিরা আল্লাহ সন্তান দিছে, আমিও তো মায়ের সন্তান গো, আমার মা বাবায় কত ধন্য, আব্দুল কাদের জিলানির মা বাবা কত ধন্য, শাহজালালের মা বাবা কত ধন্য গো, হাফেজ কোরআনের মা বাবা কত ধন্য, মুসলমান ইমাম মুয়াজ্জিনদের মা বাবা কত ধন্য। ও পর্দার অন্তরালের মা, কে বলেছে ইসলাম তোমাদের সম্মান দেয় না? ও
মাগুমা, ইসলাম ছাড়া তোমাদের সম্মান কেউ দেয় নাই। বৌদ্ধদের ধর্ম করে দেখবা, বাপ মারা গেলে সন্তান ছেলে পাবে, সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ে দেখো, হিন্দু ধর্মের আইন হইল বাবায় মারা যাবে সব সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। ইহুদি খ্রিস্টানদের আইন হইল বাবায় মারা যাওয়ার পরে সব সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। ইসলাম কয় না না, বাপ মারা যাওয়ার পরে ছেলেটায় যেই সম্পদ পাবে বাবার, এর অর্ধেক সম্পদ পাবে মেয়ে, মেয়েটায় অর্ধেক পাইয়াও ভাইয়ের চাইতে বেশি পাইছে। এইটা বুঝার মতো মেমোরি অন্তরে ঢুকাও, কোরআন রিচার্জ করো বাংলাদেশের ভিতরে। আমি তো সব জায়গায় বলি, এই দেশে যত বড় লোকরা আছেন পণ্ডিত, এই দেশের যত শিক্ষিত সমাজের লোকেরা, এমপি মন্ত্রী থেকে শুরু কইরা, সবাই যদি বাংলা কোরআনের তাফসির পাওয়া যায়, আল্লাহর নবীর হাদিসের বাংলা পাওয়া যায়, সবাই যদি দৈনিক দুই তিন পৃষ্ঠা কইরা কোরআনের তাফসিরটা একবার দেখতো, আমার মনে হয় বাংলাদেশের সব এমপি মন্ত্রীরা আল্লাহর হলি হয়ে যাইত। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করতে চাই, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে দোয়া করেন সম্মান আল্লাহ আপনাদের কম দেন নাই, পয়গম্বর সম্মান বাড়াইছে। যেই সমাজে নারীদের জবাই করত, আমার নবী কন্যা সন্তান জবাই বন্ধ করে নারীদের সম্মান বাড়াইছেন। ও মা, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজ কোরআনের মা, একজন আলেমের মা হও, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান জানাজা পড়াইতে পারে। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা, মুসলমান এবার এক এক করে মুসলমানের আগুনের ভিতরে ফালায়। এই ফালানের ভিতরে একটা সুন্দর নেককার মহিলা সামনে আসছে, কোলের ভিতরে একটা দুধের বাচ্চা হাজি। কোরআন শরীফে আল্লাহ পাক ওই মহিলাটার ঘটনাও এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়। মুসলমান ইমানদারেরা, এই মহিলা দুধের কোলে বাচ্চা, বাচ্চা কয় আগুনে যাবি নাকি আমার পায়ে সেজদা দিবি? মহিলা বলে, বাচ্চা আমি হতে পারি মহিলা, তবে আল্লাহর গোলাম, বাচ্চা নয়, শুধু আমাকেও যদি আগুনে ফলায় দাও আমি তোমার কদমে কখনো সেজদা করব না। ও পর্দার অন্তরালের মা গো, তাকায় দেখো মা, এই মহিলার ইমান কত মজবুত। ও মা, আপনাদের এত সম্মান, যদি আলেমের মা হও, হাফেজ কোরআনের মা হও, পর্দায় থাকো স্বামীর খেদমত করবা, মুসলমান আল্লাহ সম্মান বাড়ায় দিবে। মহিলাদেরকে বাইরে যাইতে আল্লাহ নিষেধ করেন নাই, জরুরতে বাইরে যাবে তার নিষেধ নয়, কিন্তু মহিলাকে চার বেলায় বন্দিশালায় আল্লাহ আটকান নাই। মুসলমান মা বোনের জন্য ঘর বন্দিশালা নয়, এটা কর্মস্থল। সংসদ ভবন এমপি মন্ত্রীদের জন্য বন্দিশালা নয়, কর্মস্থল। শিক্ষক ছাত্রদের জন্য স্কুল বন্দিশালা নয়, কর্মস্থল। স্কুল একটা ঘরের নাম, সংসদ ভবন একটা ঘর, মহিলারা যেখানে থাকে সেটাও একটা ঘর, অফিসে যারা কাজ করে সেটাও একটা ঘর, এটা বন্দিশালা নয়। সংসদ ভবনে মানুষ কাজ করে, এমপি মন্ত্রীরা দরকারে বাইরে নামতে পারবে, অফিসে কাজ করবে দরকারে ঘর থেকে বের হবে, স্কুলে শিক্ষক পড়াবে দরকারে বের হবে, মহিলা ঘরে কাজ করবে দরকারে বাইর হইতেও পারবে, এটা বন্দিশালা নয়। মুসলমান ইমানদার, এই জন্য ইসলামের অভাব, অনেক জ্ঞানের অভাব, এই জন্য ইসলামী জ্ঞান রিচার্জ করতে থাকো। আজকে তো মাদ্রাসা লেভেলও ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল পড়ানো হয়, এই জন্য অনুরোধ করো পরে মুসলমান, একটা সন্তান মাদ্রাসায় পড়াও, কোরআন পড়াও বাধা নাই, বিজ্ঞানী বৈজ্ঞানিক বানাও, ডাক্তার ডক্টর বানাও বাধা নাই, কিন্তু মুসলমানিত্ব হারাইয়া নয়। মুসলমানের সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ডাক্তার হবে, তবে কোরআনের মূল সম্পদটা হাতের মধ্যে রাইখা, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান কার মজবুত করে দেন বলেন আমিন। মা বন্ধুরে পর্দাওয়ালা বানায় দেন বলেন আমিন। এ দুনিয়ায় কয়দিন থাকবো? কই অহংকারীরা তো সবাই চলে গেল, সব আমাদের সামনে আপন আপন যাদের বললাম সবই তো দুনিয়া থেকে চলে গেল, ঠিক কিনা? আমিও তো চলে যাব, এজন্য আল্লাহর দরবারে
অন্তর দিয়া তওবা করি আল্লাহ, জীবনে আর কোনদিন অন্যায় কাজ করব না। ও যুবক ভাই, আর নবীরে কোনদিন কষ্ট দিব না। নেককার বাবার নেককার সন্তান হতে হবে এবং নেককার বিবি ঘরে আনতে হবে, বাবার ওয়াদা করতে হবে। মেয়ের বাবা যারা আছেন ওয়াদা করেন, ছেলের বাবা যারা আছেন ওয়াদা করেন, আল্লাহর মহব্বতে নেককার বিবি ছেলের জন্য ঘরে আনবেন, মেয়ের জন্য নেককার জামাই আনবেন। রাজি যৌতুক কথা কন, এই যৌতুকের মামলা আগে ডিসমিস করো, তাহলেই মহিলার সম্মান বজায় থাকবে, ঠিক কিনা? আজকে হাজার হাজার নারীর জীবন চলে যায় যৌতুকের অপবাদের কারণে। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, পায়ে ধরে হাত দিয়া বলে যাই, কোন যুবকটা আল্লাহর মহব্বতে ওয়াদা করতে পারবা? সব যুবক জান্নাতে যাবে না, সবার হেদায়েত হবে না, এই শেষ সময় দেখতে চাই কোন যুবক ভাই আল্লাহর মহব্বত ওয়াদা করবা, আল্লাহ নেককার বিবি দান করবে, যৌতুক নিবা না, বরং শ্বশুরের থেকে দোয়া নিয়া নেককার বিবি আনবা, জীবনটা ধন্য হবে, অল্প টাকা কামাই করলো বরকত বেশি হবে। কোন যুবক পারবা যৌতুক ছাড়া ওয়াদা করবা বিয়া করবা না? যৌতুক খাস, যৌতুক নিয়ে কখনো বিয়া করবা না। জোরে কোন আমি হাত নামান। দুই নাম্বার ওয়াদা দেখতে চাই, ও যুবক গো, আল্লাহর সাক্ষী রাইখা কে ওয়াদা করতে পারবারে যুবক? আল্লাহর নবীর আর কষ্ট দিবে না, কে পারবা? এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, দাড়িটার মধ্যে আর আঘাত দিবা না, কোন যুবক পারবা? একটু হাত উঠাও, দাড়িটা রাইখা দিবা আল্লাহর মহাব্বতে, আল্লাহ আপনি তাকায় দেখে এই ময়দানে যুবকরা ওয়াদা করছে দাড়ির মধ্যে আর কখনো আঘাত লাগাবে না। আল্লাহ গো, এই জিম্মাদার আপনি হয়ে যান, এই জীবনটাকে আপনি ধন্য করে দেন, দুনিয়ায় শিব শান্তির ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দান করেন। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আলোচনা আরো অনেক লম্বা, আমার জন্য আপনারা দোয়া করবেন। ঢাকা যাত্রাবাড়ি এলাকায় একটা নতুন মাদ্রাসা আমি দিয়েছি, ইংরেজি শিক্ষা ও আরবি শিক্ষার সমন্বয়ে, কিতাব বিভাগ আরবি হেফজখানা নুরানি সহ সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন। সারা দুনিয়াতে আলেম পাওয়া যায়, হক কথা বলার আলেম পাওয়া কর অভাব, এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে নিজ